বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বৈশাখ মানেই রবীন্দ্রনাথ, তাই আজকের কবিতা প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসছ ভালো? কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।